हाय বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের কালিয়া। মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে মাছ নিয়েছি, এগুলোর মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপর এগুলো আমি ভালো করে ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটু করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার এক সিটটা ভাজানো হয়ে গেছে, আর এক সিটটা আমি পানিতে ভেজে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলো তুলে নেব। ফোড়নের জন্য তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে এগুলো আমি মিক্স করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন, এভাবে আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এরপর আমি এক পিস করে মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে দিয়ে আমি এটা আর নেড়ে দেবো। মাছের কালিয়া আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।